কৃষকদের আন্দোলন ঘিরে আবারও উত্তপ্ত ভারত। হাজারো কৃষকের দিল্লি চলো আন্দোলনে পুলিশের হামলায় রণক্ষেত্রে রূপ নেয় পাঞ্জাব হরিয়ানার শম্ভু সীমান্ত। কৃষকদের উপর টিয়ার গ্যাস এবং জলকামান নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী। দিল্লির প্রতিটি সীমান্তে নতুন করে দেওয়া হয়েছে ব্যারিকেড। কৃষক আন্দোলনে ফের উত্তপ্ত ভারত। উত্তরপ্রদেশ, হরিয়ানা ও পাঞ্জাবের কৃষকরা জড়ো হচ্ছেন শম্ভু বর্ডার ক্রসিংয়ে। কাদানে গ্যাস ও জল কামান থেকে পানি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করছে পুলিশ। কোথাও কোথাও ড্রোন থেকে ছোড়া হচ্ছে স্মোক বোমা। ইটপাটকেল ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে কৃষকরাও। কেন্দ্র সরকারের কাছে নিজেদের দাবি দাওয়া পৌঁছে দিতে কৃষকদের দিল্লি চলো আন্দোলনে টালমাটাল আইন শৃঙ্খলা পরিস্থিতি। ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা, কৃষকদের জন্য পেনশন, শস্য বীমা ও তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা বাতিল সহ বেশ কিছু দাবি বিক্ষুব্ধ কৃষকদের। আমরা যাতে বর্ডার ক্রসিং পার হতে না পারি এই জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে পুলিশ, কিন্তু আমাদের দাবি থেকে একচুলও সরে দাঁড়াবো না। কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিতে তারা টিয়ার গ্যাস ছুড়ছে, ড্রোন দিয়ে হামলাও চালাচ্ছে। দিল্লি অভিমুখে কৃষকদের প্রতিবাদী যাত্রা ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আগামী 12 মার্চ পর্যন্ত জারি করা হয়েছে 144 ধারা। দিল্লির প্রতিটি সীমান্তে নতুন করে দেয়া হয়েছে ব্যারিকেড। গেল কয়েকদিন ধরেই কেন্দ্রীয় সরকারের সাথে এসব নিয়ে আলোচনা চলছিল কৃষক নেতাদের, তবে শেষ পর্যন্ত কোনো সমাধান না আসায় দিল্লি চলো আন্দোলনের ডাক দেয় তারা। এর আগে 2020 সালে বিতর্কিত কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সরকার বিরোধী আন্দোলন করেছিল কৃষকরা। সেবার লাগাতার কর্মসূচির মুখে পিছু হটতে বাধ্য হয়েছিল মোদী সরকার। পরে কৃষি বিল প্রত্যাহারের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভারত। রাখি জেসমিন, চ্যানেল 24।